হাসিনার পনেরো বছরে আমাকে সাত বছরের বেশি জেলে রাখা হয়েছে বললেন গোলাম পরোয়ার ডক্টর ইউনুসকে হত্যার হুমকি আদালতে মামলা জানাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন হবে বড় পরীক্ষা জানাবো আওয়ামী লীগ আমলে পাচারকৃত অর্থ কিভাবে উদ্ধার করতে পারে বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো হাসিনার ময়ূর সিংহাসন মাটিতে লুটিয়ে পড়েছে বললেন রিজভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত হাসিনার পনেরো বছরে আমাকে সাত বছরের বেশি জেলে রাখা হয়েছে বললেন গোলাম পরওয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন শেখ হাসিনার পনেরো বছরে আমাকে সাত বছরের বেশি সময় জেলখানায় রাখা হয়েছে ষাট দিনের রিমান্ডে কাটাতে হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের প্রশংসা করেন এবং ছাত্র জনতার আন্দোলনে যারা শাহাদত বরণ করেন বরং তাদের রুহের মাক ফেরাত কামনা করেন আর যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের সব ভালো কাজে তাদের পাশে আছি এবং দেশ ও জাতির কল্যাণে যত ভালো কাজের উদ্যোগ নেওয়া হবে সেসব কাজের সঙ্গে থাকা ব্যক্ত করে বলেন সমাজের প্রতি স্তরে দুর্নীতি ঢুকে গেছে বিপ্লবের মাধ্যমে দেশ পুনরায় স্বাধীন হয়েছে তাই দেশের মানুষের অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্য দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ডক্টর ইউনস্কে হত্যার হুমকি আদালতে মামলা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে আমেরিকার দালাল বলে ফেসবুকে কমেন্ট ও হত্যার হুমকি দেওয়ায় সিনিয়র ম্যাজিস্ট্রেট আশিস রায়ের আদালতে বুধবার মামলা হয়েছে ম্যাজিস্ট্রেট কলাপাড়া থানার ওসিকে মামলাটি এজহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছে মামলার বাদী হাসান মাহমুদ উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড দোসরা মে আদালতে একটি মামলায় হাজিরা শেষে পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এরও একটি ভিডিও বিভিন্ন টিভি চ্যানেল ও নিউজ পোর্টাল পোস্ট করে ওই পোস্টে অনেক দর্শক শেয়ার করেন ও তাতে কমেন্ট করেন তখন রেলওয়ের কর্মচারী মোহাম্মদ মাসুম বিল্লা ভিডিওটি শেয়ার ও এতে কমেন্ট করে বলেন আপনাকে দেখে মনে হয় আমেরিকার দালাল এরপর মাসুম এলাকায় ডক্টর ইউনুসকে একা পেলে গুলি করে হত্যা করার হুমকি দেন বাদি উল্লেখ করেন মাসুম বিল্লা ইলেকট্রনিক মিডিয়া ও ফেসবুকে এহেন মানহানি ও দর ডিজিটাল নিরাপত্তা আইনের পঁচিশ ধারা ও দ্বন্দ্ববিধির তিনশো সাত চারশো নিরানব্বই বাই পাঁচশো ছয়ের চার ধারায় অপরাধ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন হবে বড় পরীক্ষা রাজনীতিতে নির্বাচন ঘিরেও রাজনীতির শত্রু মিত্র নির্ধারিত হয়েছে অতীতে উনিশশো নব্বইয়ের দশকে জেনারেল এরশাদের বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করলেও পরবর্তীতে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে হাত মেলাতে দ্বিধা করেনি অন্যদিকে উনিশশো ছিয়ানব্বই সালে জামায়াতে ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলেও পরবর্তীতে বিএনপি ও জামায়াতে ইসলামী রাজনৈতিক মৃত্যু হয়েছে বলেন দল করার অর্থ এই নয় যে তারা সরকার পরিচালনা করবে দল করার পরে তাদেরকে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে যাওয়ার গণতান্ত্রিক পদ্ধতি একটি সেটি হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্তরা বলছেন যতক্ষণ পর্যন্ত তারা কোনো রাজনৈতিক দল গঠন না করছেন কিংবা নির্বাচনে অংশ না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত অন্য কোন রাজনৈতিক দলের সাথে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতার প্রশ্ন উঠবে না একমাত্র নির্বাচনকে কেন্দ্র করেই এসব প্রশ্ন উঠতে পারে ভবিষ্যতে তো অবশ্যই একটি নির্বাচন হবে রাজনৈতিক সরকার গঠনের জন্য সেই নির্বাচনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুক্ত শিক্ষার্থীরা বা অন্য যারা আছেন তারা যদি রাজনৈতিক দল তৈরি করতে চান সেক্ষেত্রে নির্বাচনের আগে বা কিছু আগে সেই চিন্তাভাবনা শুরু হতে পারে বিবিসি বাংলাকে বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল কিন্তু সেটি এই মুহূর্তে একেবারেই নিশ্চিত নয় সেটি হতে পারে নাও হতে পারে বলছিলেন মিস্টার সোহেল সোহেল বলেন এই সম্ভাবনা তখনই তৈরি হবে যদি আমরা নির্বাচনী রাজনীতির মাঠে নামি রাজনীতির মাঠে প্রতিযোগিতা নির্ভর করবে ভোট নিয়ে যে জনগোষ্ঠীর ভোট বিএনপি চাচ্ছে আমিও যদি তাদের ভোট চাই তাহলে সেক্ষেত্রে কার মতাদর্শ কার চিন্তাভাবনা বা পলিসি জনগণ গ্রহণ করছে সেটা নিয়ে রাজনৈতিক কর্মসূচি বা পাল্টা কর্মসূচি আমরা দেখতে পাব বলেন মিস্টার সোহেল বিএনপি নেতারাও বলছেন নির্বাচনী মাঠে অন্যরা তাদের প্রবল প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে বলে তারা আপাতত মনে করছেন না মঈন খান বলেন জনগণ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে এখানে তো জোর করার কিছু নেই এখানে দ্বন্দ্বের কোনো অবকাশ নেই মানুষ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে আজ থেকে দুই বছর আগে আমরা একত্রিশ দফার মাধ্যমে যেই ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছিলাম অন্যরা কি এর বাইরে নতুন কোনো কথা বলতে পেরেছে তারা পুরনো কথারই বিরুপ্তি করছে জামায়াত ইসলামী গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশে ছেড়ে পালিয়ে যাবার পরে বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে নির্বাচন নিয়ে মতভেদ দেখা যাচ্ছে জামায়াত ইসলামীর নেতারা বলছেন নতুন কোনো রাজনৈতিক দল আসতে চাইলে সেটিকে তারা সাধুবাদ জানাবেন এবং বিষয়টি নিয়ে তাদের চিন্তার কোনো কারণ নেই জামায়াত ইসলামের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন এখন নতুন কেউ যদি আসে সেটা তো তাদের ডেমোক্রেটিক রাইট সাংবিধানিক রাইট আমরা মনে করি না যারা দীর্ঘদিন যাবত রাজনীতি করছেন তাদের জন্য কোনো কোনো নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটলে চ্যালেঞ্জের কারণ হবে জোট জোট এক সময় সময় ছিল লীগের বিরুদ্ধে হয়েছিল সে অপশক্তির হাত থেকে দেশকে উদ্ধার করার জন্য এখন যেহেতু সেই অপশক্তি ক্ষমতায় নেই সঙ্গত কারণে জোটের কোনো প্রয়োজন নেই যার যে অবস্থান থেকে রাজনীতি করছে কেউ কাকে চ্যালেঞ্জ মনে করা বা প্রতিপক্ষ মনে করা ঠিক না জামাতে ইসলামী বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠনের সাথে রাজনৈতিক মোর্চা গঠনের সম্ভাবনায় নিয়ে আলোচনা করছে সেই রকম একটি জোট হলে রাজনীতিতে নতুন মেরুকরণ হবে বলে মনে করছেন অনেকে আকন্দ বলেন কোনো রাজনৈতিক মোর্চা বা নির্বাচনী ঐক্য করার আলোচনা এখনো হয়নি আমরা পরস্পরের সাথে মত বিনিময় করেছি ঐক্যটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এখানে কোনো রাজনৈতিক কিংবা নির্বাচনী জোট করার কোনো আলোচনা হয়নি নির্বাচন নিয়ে জামাতে ইসলামী কোনো তাড়াহুড়া করতে চাইছে না অনেকে মনে করছেন নির্বাচনের জন্য যত বেশি সময় পাওয়া যাবে জামায়াত তত বেশি নিজেদের গুছিয়ে এনে ইতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টা করবে সেক্ষেত্রে বিষয়টি জামায়াতকে রাজনৈতিক সুবিধা দেবে নির্বাচনে আকন্ত বলেন নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় এবং মেশিনারিগুলো যদি সঠিকভাবে কাজ করতে না পারে সেক্ষেত্রে নির্বাচন পরে হলেও যা আগে হল তা সেই জন্য আমরা গুরুত্ব দিচ্ছি সংস্কারের উপরে পরে নির্বাচন হলে জামায়াতের সুবিধা আগে হইলে অসুবিধা বিষয়টা এমন নয় আওয়ামী লীগ আমলে পাচারকৃত অর্থ কিভাবে উদ্ধার করতে পারে বাংলাদেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিভিন্ন এমপি মন্ত্রী বিদেশে অর্থ সম্পদ পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে এই অর্থ ফিরিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সন্দেহবাজন অর্থ পাচারকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের সম্পদ জব্দ করতে অন্যান্য সরকারের সাথে কাজ করা উচিত দু সালে সেপ্টেম্বরের শেষের দিকে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ কমে যায় যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রায় চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চাইতে বাধ্য করে সেই সময় যুক্তরাজ্যের দৈনিক দ্য ফিনান্সিয়াল টাইমস বাংলাদেশি ঘড়ির সংগ্রাহক আহমেদ রহমানকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছিলেন আহমেদ রহমান শেখ হাসিনার ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমানের ভাঙ নে আহমেদ রহমান শেখ হাসিনার ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমানের ভাগ্নে সালমান এফ রহমান এখন কারাগারে আছেন দ্য ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত নিবন্ধনে বলা হয় দামি ঘড়ি ছাড়াও আহমেদের পরিবার যুক্তরাজ্যে মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অসংখ্য সম্পত্তির মালিক এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল বোন শেখ রহমান পরিবারের মালিকানাধীন একটি বাড়িতে থাকেন আহমেদ ও তার পরিবার কিভাবে এই বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে তা ধাধার হয়ে রয়ে গেছে কারণ বাংলাদেশের আইনে বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে সীমা নির্ধারণ করা আছে যাই হোক বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগ নেতৃত্বাধীন শাসক গোষ্ঠী বিদেশে অর্থ পাচারের জন্য অনেক অন্ধকার পদ্ধতি ব্যবহার করেছে আজ অনুসন্ধানী ডেস্কের মতে হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ পাচার করেছেন শেখ হাসিনার পদত্যাগ এবং আওয়ামী সরকারের পতনের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে এই সরকারকে বাংলাদেশের চুরি যাওয়ার সম্পদ ফিরিয়ে আনতে হবে ইউনুস সরকার ইতোমধ্যে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছে উদাহরণস্বরূপ বিতর্কিত ব্যাংকগুলোর বোর্ড রদ বদল করে আর্থিক খাতে সংস্কার বাস্তবায়ন আইএমএফ বিশ্ব ব্যাংক ও এশু উন্নয়ন ব্যাংকের কাছ থেকে ঋণ সহায়তা চাওয়া এসব প্রচেষ্টা সত্ত্বেও বাংলাদেশের তহবিলে চাপ রয়েছে তাই ঋণ চাওয়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে অবশ্যই পাচারকৃত অর্থ ফেরত আনার উপায় খুঁজতে হবে যা শুধু অর্থনীতিকে চাঙ্গা করবে না বরং ঋণের বোঝা কমাতেও সাহায্য করবে চারটি উপায়ে বাংলাদেশ চুরি যাওয়ার সম্পদ উদ্ধার করতে পারে প্রথমত বাংলাদেশ বিশ্ব ব্যাংক গ্রুপ এবং জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত অফিস অংশীদারিত্ব স্টেলেন অ্যাসেট ইনিশিয়েটিভের অংশ কিন্তু শেখ শাসন আমলে সম্পদ পুনরুদ্ধার করার পরিবর্তে বিরোধী নেতাদের হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করায় বাংলাদেশে এর পূর্ণ সম্ভাবনাকে এখনো কাজে লাগাতে পারেনি এই উদ্যোগের অধীনে যুক্তরাজ্য সরকার বাংলাদেশকে প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার অর্থ ফেরত পেতে সহায়তা করেছে দ্বিতীয়ত অন্তর্বর্তী সরকার সন্দেহভাজন অর্থ পাচারকারীদের বাংলাদেশে ফিরিয়ে আনতে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে ও সম্পদ জব্দ করতে অন্যান্য সরকারের সাথে কাজ করতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ছয় সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ